প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় গ্রন্থের সপ্তম অধ্যায়ের পাঠ তিন সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। চলো আমরা ক্লাসটি দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। চিত্রটিতে একটি গাছ মাটির সাথে আঁকড়ে আছে, কিসের সাহায্যে? মূলের সাহায্যে। আমরা সকলেই জানি যে গাছ মাটিতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে, কিন্তু মূলের সাহায্যে। অর্থাৎ আমরা বলতেই পারি যে একটি গাছের দাঁড়িয়ে থাকার জন্যে যেমন রয়েছে একটি মূল, ঠিক তেমনি রাষ্ট্র পরিচালনার জন্যে কী দরকার তোমরা ভেবে বলো তো। গাছের যদি দাঁড়িয়ে থাকার জন্য মূলের প্রয়োজন হয়, তাহলে রাষ্ট্র পরিচালিত হওয়ার জন্যে রাষ্ট্রে কিসের প্রয়োজন হতে পারে? হ্যাঁ শিক্ষার্থীরা, রাষ্ট্র পরিচালিত হওয়ার জন্য রাষ্ট্রের কিছু মূলনীতি থাকা প্রয়োজন। আজ আমরা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পাঠে তোমরা যা জানবে তা হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ তোমরা ব্যাখ্যা করতে পারবে, এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ মেনে চলার ক্ষেত্রে নাগরিকের ভূমিকা বর্ণনা করতে পারবে। অর্থাৎ নাগরিক হিসাবে আমরা কী করতে পারি সেটা বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে চলো আমরা জানি। 1972 সালের মূল সংবিধান এবং পঞ্চদশ সংশোধনী অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি রয়েছে। অর্থাৎ 1972 সালে যখন সংবিধানটা প্রণীত হয়েছিল তখন এই চারটি মূলনীতি ছিল, এবং পরবর্তীকালে 1972 সালের পরে এই সংবিধানের মূলনীতিগুলোকে কিছুটা পরিবর্তন করা হয়েছিল পরবর্তীতে আবার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। অর্থাৎ 15তম সংশোধনীর মাধ্যমে এই মূলনীতিগুলোকে পুনরায় আবার বলবৎ করা হয়েছে। সেজন্যই এখানে বলা হচ্ছে যে 1972 সালের মূল সংবিধান এবং পঞ্চদশ সংশোধনী অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হলো চারটি। সেগুলো হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। চলো আমরা এই মূলনীতিগুলো সম্পর্কে বিস্তারিত জানি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ এখানে। আমাদের এখানে শহীদ মিনার, আমাদের কবিতা সংকলন, তারপর আমাদের এই মঙ্গল শোভাযাত্রার ছবি। এই যে ছবিগুলো, এগুলো আমাদের একেবারে সাধারণ জীবনযাত্রার সাথে মিলেমিশে আছে না? আমাদের চারপাশের সংস্কৃতি তো এগুলো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, একই ধরনের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বাঙালি জাতির মধ্যে ঐক্য সৃষ্টি করেছে। অর্থাৎ এই যে আমাদের, আমরা একই ভাষায় কথা বলি, পুরো বাঙালি জাতি, আমাদের সাহিত্য এক, এবং আমাদের যে সংস্কৃতি, আমরা যা তাই তো আমাদের সংস্কৃতি। আমরা যা কিছু করি, যা কিছু বলি, যা আমাদের জীবনধারাটাই তো আমাদের সংস্কৃতি, তাই না? এই যে সংস্কৃতি, ভাষা, সাহিত্যের কারণে আমাদের মধ্যে একটা ঐক্যের সৃষ্টি হয়েছে, এটিই মূলত আমাদের জাতীয়তা। একই ভাষা ও সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে, সেই ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। অর্থাৎ আমাদের, আমরা, তোমরা জানো যে আমাদের ভাষার জন্য আমরা লড়াই করেছি 1952 সালে, এবং আমরা আমাদের দেশটাকে শত্রুমুক্ত করার জন্যে প্রাণ দিয়েছি, আমাদের পূর্বপুরুষেরা প্রাণ দিয়েছেন। তারা যখন এই যুদ্ধ করেছেন, তারা যখন এই রক্ত দিয়েছেন, তোমরা একটু চিন্তা করে দেখো তো, কেন তারা নিজেদের প্রাণের চেয়ে প্রিয় মনে করলেন এই জাতিটাকে রক্ষা করা, আমাদের দেশটাকে রক্ষা করা? কারণ তাদের মধ্যে, তারা এই যে নিজের ভাষা, নিজের সংস্কৃতি, নিজের দেশটাকে ভালোবাসে, এবং নিজের এই সংস্কৃতিতে যারা আবদ্ধ তাদের প্রতি ভালোবাসার যে একটা চেতনা, এই চেতনাটাই কিন্তু মূলত বাঙালি জাতীয়তাবাদের চেতনা। এই চেতনা, এই যে আমাদের, আমরা যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে যুদ্ধ করলাম, যুদ্ধ করলো আমাদের পূর্বপুরুষেরা, এই চেতনায় ঐক্যবদ্ধ এবং সংকল্পবদ্ধ সংগ্রাম করে যে আমাদের বাংলাদেশ আমরা অর্জন করেছি, সেই ঐক্য ও সংহতি হবে আমাদের জাতীয়তাবাদের ভিত্তি। অর্থাৎ এই ঐক্য এবং সংহতিটাই, এই যে ভাষা, সাহিত্য এবং সংস্কৃতির যে আমাদের একটা ঐক্য, এটাই কিন্তু আমাদের জাতীয়তাবাদের মূল ভিত্তি।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ, একটি মূর্তি দেখতে পাচ্ছ। এই মূর্তিটা দেখে তোমাদের কি মনে হয়, অর্থাৎ এই যে দেখো তলোয়ার, ন্যায় বিচার প্রতিষ্ঠার তলোয়ার, এইখানেও কিন্তু একটা সাম্যের প্রতীক, অর্থাৎ কোনো ধরনের বৈষম্য করা হবে না, এই ধরনের একটা মূর্তি, তাই না? শোষণমুক্ত ও ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে। এই সমাজতন্ত্রকে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে কেন গ্রহণ করা হয়েছে? শোষণমুক্ত এবং ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে, অর্থাৎ কেউ যেন কাউকে শোষণ করতে না পারে এবং আমাদের সমাজে যেন ন্যায় প্রতিষ্ঠা হয়, সেই লক্ষ্যেই কিন্তু আমাদের এই সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সমাজতন্ত্রকে গ্রহণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু ছবি, ছবিগুলোতে যে যে যার যার মতো করে কিন্তু নিজেদের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করছে, অর্থাৎ তারা যে যার মতো করে নিজের অর্থ উপার্জনের চেষ্টা করছে বা আর্থিক কাজগুলো সংগঠিত করছে। অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করাই হলো সমাজতন্ত্রের মূল ভিত্তি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বাংলাদেশের সংবিধানে এই যে সমাজতন্ত্রটাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে, সেটা কী অর্থে? সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার জন্য যেন সকলের মাঝে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়, সেই অর্থে অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনায়নের লক্ষ্যেই আমাদের এই সমাজতন্ত্রের সমাজতন্ত্রটাকে মূল ভিত্তি হিসাবে নেওয়া হয়েছে, মূলনীতি হিসাবে আমাদের সংবিধানে প্রণয়ন করা হয়েছে। অর্থাৎ শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক এবং সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই কিন্তু আমরা এই আমাদের সমাজতন্ত্রটাকে, এই সমাজতন্ত্রটাকে আমরা আমাদের সংবিধানে নিয়েছি। সংবিধানে গণতন্ত্রকে রাষ্ট্র পরিচালনার একটি মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রের সকল কাজে নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করাই গণতন্ত্রকে রাষ্ট্রীয় মূলনীতি করার একটি প্রধান উদ্দেশ্য। অর্থাৎ শিক্ষার্থীরা, তোমরা জানো যে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ তাদের পছন্দ মোতাবেক, তাদের মতামতের ভিত্তিতে, তাদের ইচ্ছা অনিচ্ছার ভিত্তিতে জনপ্রতিনিধি নির্বাচন করেন নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এবং তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে, এবং এই নির্বাচিত জনপ্রতিনিধিরাই কিন্তু রাষ্ট্র পরিচালনার কাজে সরাসরি বা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। সেই অর্থে রাষ্ট্র পরিচালনার কাজে জনগণের ইচ্ছা অনিচ্ছা এবং মতামতকে প্রাধান্য দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু গণতন্ত্রকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। এবং এই যে গণতন্ত্রকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে, এর মাধ্যমে নাগরিকের মৌলিক মানবাধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করা হবে এবং মানুষের মর্যাদাটা প্রতিষ্ঠিত হবে, মানুষ হিসাবে যে তার যে মর্যাদাটা প্রাপ্য সেটি প্রতিষ্ঠিত হবে এই গণতান্ত্রিক ব্যবস্থায়। এই জন্যেই গণতন্ত্রকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানে গ্রহণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ, পবিত্র কাবা শরীফের ছবি। এখানে কিছু বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের ধর্মীয় উৎসব পালন করছে বা আচার আচরণ করছে, আচার অনুষ্ঠান পালন করছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা হিন্দু ধর্মাবলম্বীরা তাদের পূজা অর্চনা করছে। এ থেকে তোমরা কী বুঝতে পারো যে আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষ তারা মিলেমিশে একাকার হয়ে আছে এবং নিজেদের যার যার মতো তারা নিজেদের ধর্ম পালন করছে, অর্থাৎ এখানে ধর্মনিরপেক্ষতা আছে। আমাদের পরবর্তী যে মূলনীতিটা সেটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা। রাষ্ট্রের প্রতিটি নাগরিক যেন নিজ নিজ ধর্ম পালন করতে পারে এবং কেউ যাতে অন্য ধর্ম পালনে বাধা, অন্যের ধর্ম পালনে বাধা দিতে না পারে, সেজন্য ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। অর্থাৎ রাষ্ট্রের প্রতিটি নাগরিক যেন তার নিজের ধর্মটা পালন করতে পারে এবং যে তার নিজের ধর্ম পালন করছে সে অবস্থায় যেন অন্য কেউ তাকে তার ধর্ম পালনে কোনো ধরনের বাধা দিতে না পারে এবং তার উপর কোনো ধরনের ধর্ম চাপিয়ে দিতে না পারে, সেই লক্ষ্যে ধর্মনিরপেক্ষতাটাকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। এখন ধর্মনিরপেক্ষতা কথাটার অর্থ কী? ধর্মনিরপেক্ষতা কথাটার অর্থ হচ্ছে যে প্রতিটা ধর্মের কোনো ধর্মকেই আমরা পক্ষপাত করব না, কোনো ধর্মকেই কারো উপর চাপিয়ে দেব না, যার যার নিজেদের যার যার ধর্ম পালনের স্বাধীনতাটা থাকবে, এটাই মূলত ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা বলতে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা ধর্মহীনতাকে বোঝায় না কোনোভাবেই। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে প্রতিটি মানুষের তার নিজের ধর্ম পালনের স্বাধীনতা।
প্রিয়তিবৃন্দ, আমরা এতক্ষণ যে মূলনীতিগুলো সম্পর্কে জানলাম, এই মূলনীতিগুলো প্রতিটি নাগরিকের এই রাষ্ট্রীয় মূলনীতি সমূহ মেনে চলা উচিত কেন, এই প্রশ্নটি তোমরা, যেহেতু এখন স্কুল বন্ধ, তোমাদের দলীয়ভাবে কাজটি করার সুযোগ নেই, সে কারণে তোমরা বাড়িতে বসে সবাই এই প্রশ্নের উত্তরটি লিখবে। মূলনীতিসমূহ মেনে চলার ক্ষেত্রে নাগরিকের ভূমিকা, অর্থাৎ এই মূলনীতিগুলো মেনে চলার ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু ভূমিকা আছে, আমরা নাগরিক হিসেবে আমাদের এই মূলনীতিগুলো মেনে চলা উচিত। রাষ্ট্রীয় মূলনীতিসমূহ রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মেনে চলা উচিত, একে সম্মান করাও মেনে চলা প্রতিটি নাগরিকের দায়িত্ব, নাগরিক হিসেবে এই মূলনীতিগুলোকে সম্মান করা এবং মেনে চলা আমাদের দায়িত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এ পর্যায়ে তোমাদের এই ক্লাসটি মূল্যায়নের পালা। এক নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে প্রশ্নটি হলো বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলতে পারবে নিশ্চয়ই যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি। চারটি। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন, এই প্রথমে আছে হচ্ছে জাতীয়তাবাদ, দুই নম্বরে আছে গণতন্ত্র, তিন নম্বরে আছে ইসলামী রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে উত্তরে আছে এক এবং দুই, ক নাম্বারে, খ নাম্বারে আছে দুই এবং তিন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলো তো এখানে কোন উত্তরটি হবে। রাষ্ট্র পরিচালনা আমাদের মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ এবং গণতন্ত্র, অর্থাৎ সঠিক উত্তরটি হবে ক, এক ও দুই। বহু নির্বাচনী প্রশ্ন তিন। প্রিয় শিক্ষার্থীরা, ছবিটি ভালো করে দেখে নিচের প্রশ্নটির উত্তর দাও। চিত্রের মাধ্যমে রাষ্ট্রীয় মূলনীতির কোনটিকে বোঝায়, কোনটিকে বোঝায়। তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, দেখো এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠার মতো একটি মূর্তি, শোষণবিহীন একটি সমাজের নিদর্শন দেখাচ্ছে এবং কি নিরপেক্ষতাকে নির্দেশ করছে, এই যে চোখে কাপড় বাঁধা, অর্থাৎ কি শোষণহীন, শ্রেণী বৈষম্যহীন একটি সমাজের কিন্তু নির্দেশ করছে। সেই অর্থে আমরা বলতে পারি যে সমাজতন্ত্র, সমাজতন্ত্রকে নির্দেশ করছে এই চিত্রটি। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমাদের জন্য একটি বাড়ির কাজ। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, বাক্যটির পক্ষে সর্বোচ্চ 10 বাক্যে লিখে আনবে, অর্থাৎ এই যে ধর্মনিরপেক্ষতাটাকে আমরা আমাদের মূলনীতিতে গ্রহণ করেছি, এর পক্ষে তুমি সর্বোচ্চ 10টি বাক্যে লিখে আনবে। বাড়ির কাজটি প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব স্কুল খোলার পর তোমরা সকলেই আমাকে দেখাবে এবং আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।